বড় বড় পিস দিয়ে মাংস বড় হবে আর একেবারে আগুন লাগবে না তো তোমার সাথে মাংস কাটা শেষ, এখন আমরা মাংস কাটা শেষ, এখন ধুয়ে টুয়ে নিয়ে রান্না করতে দাও। মাংসটা লবণ দিয়ে পানির ভিতরে 30 মিনিট লাগিয়ে দেবো যাতে নরম হয়। মাংস 30 মিনিট ভেজা রাখিছি, এখন তুলে রাখবো। এইবার মাংসর পানিটা আমরা মুছে নেব, পানি ঝরিয়ে যা ছিল আবার ফের মুছবো আমরা কাপড় দিয়ে। মাংস এখন মহায়া রান্না করবো, মশলা দিয়ে মাংসগুলো মাখা নেব। টক দই এবার রসুন রসুন দেব, রসুন বাটা, এবার আদা, এলাচি গুঁড়া, গায়াগি, দারচিনির গুঁড়া, গোলমরিচের গুঁড়া, জয়ত্রী জয়ফলের গুঁড়া, মরিচের গুঁড়া, শাহি জিরা, জারফান, আদা বাটা, রসুন বাটা, তেজপাতা, সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, লবঙ্গ, কাবাব চিনি, বাদাম বাটা। এই যে এখন মাংসটা এখন মাখা ফেলবো। আগে মশলা সব মাখা রাখছিলাম, এখন দিয়ে দেবো সেটি। ফকরুদ্দিন বিরিয়ানি নাচবো, আলু দেবো, সেই আলু কাটা এখন ভাজি নিচ্ছি। তেল দিলাম, লবণ দিয়ে আর হলুদ দিয়ে আলুটা মাখা নিছি, এখন ভাজবো। পাকিস্তানি বাসমতি চাইলে আমরা এখন ধুয়ে নিয়ে যাই, বিরিয়ানি রান্না করবো। হ্যাঁ
ভাত রান্না করবো এখন পানির ভিতরে দারচিনি আর এলাচ দেবো তো ভাতই বিরিয়ানির সময় বিরিয়ানি ছাই দিদি আর লবণ দেবো এখন এখন অল্প একটু তেল দিয়ে দেবো যাতে ভাতটা ঝলঝরি হয় এখন মাংস ভিতরে তেল দিলাম পেঁয়াজের ব্যস্তা দেবো আলু বোকাটা দেবো কিশমিশ দেবো এখন আমরা ভাজা আলু দিয়ে দেবো ইলাচি গুঁড়ো দেবো সাদা গোলমরিচের গুঁড়া জয়ত্রীর গুঁড়া দারচিনির গুঁড়া প্রচন্ড বৃষ্টি নামেছে আমরা একটু পরে রান্না শুরু করবো আবার এইবার ভাতটা আমরা দমে দেওয়ার জন্যই ভাপ সিদ্ধ করিয়ে ডালিয়ে দিলাম এখন আমরা দুধটা ডালিয়ে নিই এখন দুধের ভিতর ঘি দিলাম এবার জাফরান দেবো এবার গরম পানি দিয়ে আমরা মিক্স করে নেবো সব লাগিয়ে সেরি বিরিয়ানি তো দিয়ে দেবো এবার ভাতের দম দিয়ে দিলাম আগুন দিয়ে দম দিচ্ছি আমরা খুলবো না এখন আমরা পরিষ্কার করিয়ে বাইরে ওখানে নিয়ে যা বাইরে খাওয়াবো ওখানে যা খুলবো ওইখানে যা খোলা হবে এই এলাকাটায় আমরা একদিন খাবার দিয়েছিলাম এই এলাকাটা অনেক গরিব মানুষ খারি তো তাই এর আগে মাছ দিয়ে খাবার দিয়ে দিয়েছিলাম তাই এরা আবার খাবার চাইছিল আমরা আবার এখন আজ ফকরুদ্দিন বিরিয়ানি রান্না করি আমরা আজ খাওয়াতে যাবো এর আগে আইছিলাম খাবার দিচ্ছি না আগে আবার আপনার খাবার দিতে আইছিলাম আলহামদুলিল্লাহ কম দিছি এখন খাবারটা খুলি এখন এদের খাবার দেবো ফকরুদ্দিন বিরিয়ানি খুশি গেছে মাংস এই ভাষায় আয়োজন থেকে Thank you.
হ্যান্ডেল খুলে দাও। যা খাইছে আল্লাহর কাছে দোয়া করি, লাখ লাখ শুকর আল্লাহ যেমন আপনাদের শিল্পপতি করে আরো আরো লোকে দিতে পারেন আপনারা, এরকম দোয়া আল্লাহর কাছে আমরা।